আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে কিছু মাইনিং প্রজেক্টের ইম্পর্টেন্ট আপডেট দিয়ে দেবো তো সর্বপ্রথম টোন স্টেশন যে মাইনিং প্রজেক্টটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম এর একটা ইম্পর্টেন্ট আপডেট এসেছে তো সেই আপডেটটা দেখানোর জন্য আমি সরাসরি আপনাদের নিয়ে যাব তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে তারা এখানে বলছে যে তাদের এই ইয়ারড্রপটি খুব দ্রুত লিস্টিং হবে এবং তাদের এই ইয়ারড্রপটা কিন্তু পঁচিশে নভেম্বরের পূর্বে তারা কিছু টাস্ক রেখেছে সেই টাস্কগুলো কমপ্লিট করার জন্য বলা হচ্ছে যদিও এখান থেকে এই টাস্কগুলো একদমই ভালো লাগেনি কেননা এখানে তারা কিন্তু টোন চাচ্ছে অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ টোন দিয়ে তাদের এখানে ট্রানজেকশনটা করতে বলছে এবং তারা এখানে বলে দিয়েছে যে এখানে যদি কেউ ট্রানজেকশন না করে তাহলে সে কিন্তু এখানে ইয়ার ড্রপ পাবে না সো আমরা এই প্রজেক্টটা এখান থেকে আস্থা হারিয়ে ফেললাম আসলে আজ পর্যন্ত যে মাইনিং প্রজেক্টগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করেছি যে প্রজেক্টগুলো টোন চেয়েছে এবং টোন তারা বিভিন্ন ট্রানজেকশনের মাধ্যমে নিয়েছে সেই সকল প্রজেক্ট কিন্তু একটাও আমাদের ভালো মতো কোনো পেমেন্ট করেনি যেমন রকি ড্যাবিট বা এক্স এম্পায়ারের কথা আপনারা ভাবতে পারেন তো এখানে তারা বলছে যে দেখেন বাই মি এ কফি ট্রান্সফার জিরো পয়েন্ট ফাইভ টন অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ টন আমাদেরকে দিতে হবে এবং এখানে তারা বলে দিয়েছে যে ইফ ইউ ডোন্ট কমপ্লিট ওয়াল দ্য কন্ডিশন নো এয়ারড্রপ অর্থাৎ এখান থেকে আপনি যদি টোন ট্রানজেকশন না করেন তাহলে আপনি কিন্তু এখান থেকে এয়ারড্রপ পাবেন না এবং এখানে ওয়ালেট কানেক্ট করার জন্য বলছে তাদের টোন স্টেশন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার জন্য বলছে এবং তাদের যে টুইটার সেখানে একটা পোস্ট করার জন্য বলছে তো আমি পার্সোনালি রিকমেন্ড করবো এখানে কোনো প্রকার ট্রানজেকশন আপনারা করবেন না তারা যদি ফ্রিতে আমাদের কোনো এয়ারড্রপ দেয় সেটি বেস্ট হবে কেননা টোন ট্রানজাকশন করে এয়ারড্রপ পাইতে গেলে এখান থেকে কোনো ভালো কিছু পাওয়া পসিবল নাই সুতরাং আজকে থেকে আমি এই টোন স্টেশন মাইনিং প্রজেক্টে কাজ করা অফ করে দিলাম এর জন্য আমার রিকমেন্ডেশন থাকবে এখানে বা অন্য যে কোনো প্রজেক্টই হোক না কেন আপনি কোনো প্রকার টোন কস্ট করবেন না এখন দেখেন মিমিফাইয়ের লিস্টিং আপডেট দিয়ে দেবো তো মিমিফাই কিন্তু অলরেডি বাইবিটের ফিউচারে লিস্টিং একটা অ্যানাউন্সমেন্ট চলে এসেছে তো মিমিফাই প্রজেক্টটা কিন্তু বাইশে নভেম্বর লিস্টিং হচ্ছে এখানে কিন্তু আমি বিভিন্ন আপডেটের সাহায্যে আপনাদের বারবার জানানোর চেষ্টা করছি তো অবশ্যই আপনারা কিন্তু মিমিফাই প্রজেক্টে কাজটা কন্টিনিউ করবেন এবং মাস্ট বি আপনারা ওকে এক্স ওয়ালেট এখান থেকে কানেক্ট করে রাখবেন তাছাড়া এখান থেকে যদি আপনারা আরও কিছু মিমিফায়ার আপডেট খেয়াল করেন তাহলে কোন কোন এক্সচেঞ্জের লিস্টিং হচ্ছে আমি কিন্তু এখানে একটা আপডেট দিয়েছি এখানে দেখেন কু কয়েনের লিস্টিং হচ্ছে এছাড়া বিট গেট এমই গেট ডট আইও এবং বাই বিট ফিউচার এই সকল এক্সচেঞ্জে কিন্তু অলরেডি লিস্টিং অ্যানাউন্সমেন্ট চলে এসেছে বাইশে নভেম্বরে এটি লিস্টিং হতে যাচ্ছে তো অবশ্যই আপনারা দেখতে পারবেন পরবর্তীতে হয়তো বাইনান্স অ্যানাউন্সমেন্ট আসলেও আসতে পারে এটা ফিফটি ফিফটি একটা সম্ভাবনা রয়েছে তো যেহেতু বিভিন্ন ধরনের এক্সচেঞ্জে লিস্টিং হচ্ছে সুতরাং এই প্রজেক্ট থেকে কিন্তু মোটামুটি একটা ভালো ইনকাম আমরা আশা করতে পারি এরপর এখানে দেখেন এই যে ডাক তো আমি এই আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছি এই ডাক চেইন প্রজেক্টটা যদিও আমি এখান থেকে কোনো প্রকার ভিডিও দিই নাই তো আমি কিন্তু এখানে শেয়ার করেছি ডাক চেইনের লিঙ্ক তো আপনারা অবশ্যই ডাক চেইনে কাজ করবেন কারণ এটি দেখেন বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেটের সাথে একটা কোলাবোরেশন রয়েছে সুতরাং ডাক চেইন প্রজেক্টটা কিন্তু বাইন্যান্সের লিস্টিং হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে গেল তাছাড়া সিড মাইনিং এর যে সকল টাস্কগুলো রয়েছে টাস্ক সে টাস্কের কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি অবশ্যই আপনারা ইউটিউব টাস্কের গুলো করে নেবেন এবং মেজর প্রজেক্ট তো এই মেজর প্রজেক্টের একটা ইম্পর্টেন্ট আপডেট আমি এখন আপনাদের দেবো দেখেন এখানে ওকে এক্স থেকে একটা কিন্তু পোস্ট করা হয়েছে তারা বলছে যে তাদের এই যে মেজর টোকেনটা তাদের এক্সচেঞ্জে তারা লিস্টিং করতে যাচ্ছে আঠাশে নভেম্বর তো অবশ্যই আপনারা দেখতে পারবেন আঠাশে নভেম্বর এই যে মেজর টোকেন এটা কিন্তু লিস্টিং হওয়ার একটা সম্ভাবনা আপনারা অবশ্যই প্রতিনিয়ত এই মেজর প্রজেক্টে কাজ করবেন মেজর প্রজেক্টটা কিন্তু টেলিগ্রামের একটা নিজস্ব প্রজেক্ট এবং এটি কিন্তু নট কয়েন এবং ডক্স কয়েন থেকে নিয়ে আসা হয়েছে তো অবশ্যই নট কয়েন এবং ডক্স কয়েন যে কমিউনিটি তারা এদের ব্যাক রয়েছে তো সেই হিসেবে কিন্তু মেজর প্রজেক্টটা থেকে আমরা ভালো একটা ইনকাম আশা করতে পারি এবং মেজর প্রজেক্টে আপনারা প্রতিনিয়ত এখানে যে কাজগুলা রয়েছে আপনারা কমপ্লিট করবেন এখানে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের টাস্ক কমপ্লিট করতে হয় তো ওই টাস্কগুলো কমপ্লিট করবেন এবং এখান থেকে যে গেম খেলে যে আর্নিংটা রয়েছে অর্থাৎ হোল্ড কয়েন ধরে অথবা আপনি এখান থেকে যে হুইলগুলো রয়েছে এই সকলগুলো কমপ্লিট করে নেবেন তো অবশ্যই কিন্তু এভাবে আপনাদের এই মেজার টোকেনে আর্নিংটা করতে হবে এখন দেখেন এটা একটা সার্ভারের প্রবলেম হয়তো বা চলতেছে আমার কিন্তু এখানে মেজার টোকেনে আমি লগ করতে পারছি না তো আপনারা অবশ্যই মেজার টোকেনে প্রতিনিয়ত কাজ করবেন এই প্রোজেক্ট কিন্তু ভালো প্রফিট দিয়ে যাবে এবং এটা কিন্তু নভেম্বর বা ডিসেম্বরের দিকে লিস্টিং হওয়ার সম্ভাবনা রয়েছে তো এইগুলো ছিল আজকের প্রজেক্টের আপডেট অবশ্যই আপনারা কিন্তু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন তো আজকের মতো এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ